हेलो माय डियर स्टूडेंट्स, हाउ आर यू? आपनारा केमन आछेन? आमी आशा करछि आपनारा भालो आछेन। सो आज के जे विषयटी आलोचना करब एटा खूबई गुरुत्वपूर्ण एक विषय, एटा हलो हुरुफुल हिजा सम्पर्के। एर आगे हुरुफुल हिजा सम्पर्के आरो दुई एकटी क्लासो अलरेडी होयेछे, तो आज के जे विषयटी होबे एटाओ एकटा हुरुफुल हिजा एकटी पार्ट, सेटा हलो लामेर भूमिका। अर्थात आलिफ लाम जे आछे से आलिफ लाम डिफिनिट आर्टिकल, लामेर भूमिका, लामेर उच्चारण अनुसारे। आमी अलरेडी इखाने बोर्डर मध्य लिखे रेखेछि लामेर उच्चारण अनुसारे, लामेर उच्चारण अनुसारे आरबी वर्णमाला आको दुई प्रकार। लाम जे आछे लाम डिफिनिट आर्टिकल आलिफ लाम, ए डिफिनिट आर्टिकल लामेर उच्चारण अनुसारी हुरुफुल हिजा आबार दुई भागे विभक्त होयेछे। अर्थात आरबी वर्णमाला हुरुफुल हिजा अर्थात आरबी वर्णमाला, एई आरबी वर्णमाला लामेर उच्चारण अनुसारी आबार दुई भागे विभक्त होयेछे। एक हुरुफुल शामसिया, दुई हुरुफुल कमरिया। हुरुफुल शामसिया बला हय सूर्य वर्ण, আর হুরুফুল কামারিয়া বলা হয় চন্দ্রবর্ণ। তাই এই হুরুফুল হিজা লামের উচ্চারণ অনুসারে আবার দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা হলো হুরুফুল শামসিয়া আর একটি হলো হুরুফুল কামারিয়া। এখন হুরুফুল শামসিয়া কাকে বলে এবং হুরুফুল কামারিয়া কাকে বলে? হুরুফুল শামসিয়া বলা হয় এটা লামের উচ্চারণ অনুসারে, যে এই হুরুফুল শামসিয়া অর্থাৎ সূর্যবর্ণ গেলে এই হুরুফুল হিজা দুই ভাগে ভাগ করা হয়েছে, আরবি বর্ণমালাগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে। তো হুরুফুল শামসিয়াত যেগুলো বর্ণ আছে, আখর আছে, এটা হলো ১৪টি, আর হুরুফুল কামারিয়া যে বর্ণগুলো আছে এখানেও ১৪টি আছে। তো হুরুফুল শামসিয়াত যে বর্ণগুলো যে আছে এখানে বর্ণগুলো হলো ১৪টি। প্রথমে তা, সা, দাল, জাল, র, যা, সিন, শিন, সদ, দত, ত, চ, লাম, নুন। এই ১৪টি বর্ণ হলো হুরুফুল শামসিয়া। এখন হুরুফুল শামসিয়া কাকে বলে? হুরুফুল শামসিয়া হলো যে এই ১৪টি আখর যখন আলিফ লামের পরে আসবে, এই ১৪টি যে আখর আছে বর্ণ আছে, এই ১৪টি বর্ণ আখর যখন আলিফ লামের পরে আসবে, অর্থাৎ ডিফিনিট আর্টিকেল আলিফ লাম, এই আলিফ লামের পরে যখন এই ১৪টির যে কোনো একটি আখর যদি আসে তখন লামের উচ্চারণ হয় না। আমি আবার বলছি, হুরুফুল শামসিয়া হলো এই যে আখরগুলো যে আছে এই আখরগুলো লামের পরে এই ১৪টি আখর, যে কোনো আখর যদি আসে তখন লামের উচ্চারণ হয় না, তাকে হুরুফুল শামসিয়া বলা হয়। আর হুরুফুল কামারিয়া হলো চন্দ্রবর্ণ, এই হুরুফুল কামারিয়া যে আখরগুলো আছে এখানে আলিফ বা জিম, হা, খ, আইন, হোয়াইন, ফা, কফ, কাপ, মিম, ওয়াও, হা, ইয়া, এই ১৪টি আখর অর্থাৎ হুরুফুল কামারিয়া, এই ১৪টি আখর যখন লামের পরে আসে, এই ১৪টি আখর লামের পরে যখন আসবে তখন লামের উচ্চারণ হয়, অর্থাৎ আলিফ লাম আল শব্দটি উচ্চারণ হবে, অর্থাৎ লামের উচ্চারণ হয়। আর হুরুফুল শামসিয়ার যে আখরগুলো আছে এই আখরগুলো যখন লামের পরে আসে, অর্থাৎ আলিফ লাম হলো ডিফিনিট আর্টিকেল, যখন লামের পরে আসে তখন লামের উচ্চারণ হয় না। আর এই হুরুফুল কামারিয়া এই আখরগুলি যখন লামের পরে আসে তখন লামের উচ্চারণ হয়, সেটাকে হুরুফুল কামারিয়া বলা হয়, আর এটা হলো হুরুফুল শামসিয়া। এখন আমি উদাহরণ হিসেবে একটি শব্দ দিই, যেমন উদাহরণ হিসেবে আমি দিই হুরুফুল শামসিয়ার উদাহরণ, যেমন এখানে আছে আর রাজুলু, আর রাজুলু, এই যে শব্দটি আছে আর রাজুলু, এখানে কিন্তু আলিফ লামের উচ্চারণটা হয় না। আলিফ লাম যে ডিফিনিট আর্টিকেল যে আছে, ঠিক আছে, এই লাম যে আছে এই লামের উচ্চারণ কিন্তু এখানে হয় নাই। কী জন্য হয় নাই? এই যে র যে আছে র, এই রটা হলো হুরুফুল শামসিয়া, এই যে র হল হুরুফুল
শামসিয়া যেহেতু আলিফ লাম আছে আলিফ লামের পরের আখর যেটা আছে এই আখরটা হলো হরফে শামসিয়া যার কারণে লামের উচ্চারণটা হয় না শব্দটিকে বলা হয় আর রাজুলু অর্থাৎ রডা হরফে শামসিয়া যার কারণে লামের উচ্চারণ হয় না লামের উচ্চারণ না হয় রর উচ্চারণ হয়েছে তো আর রাজুলু কিন্তু মূল কথা হল লামের উচ্চারণ হয় নাই কি জন্য রডা হল হরফে শামসিয়া এইভাবে আরও উদাহরণ আছে এটাকে বলে আশামসু আশামসু এই যে আশামসু শব্দটা যে আছে এখানেও কিন্তু এই লামের উচ্চারণটা হয় নাই আশামসু লামের উচ্চারণটা হয় নাই অর্থাৎ আল হওয়াল ছিল লামের উচ্চারণ কিন্তু লামের উচ্চারণটা হয় নাই কি জন্যে শিন যে আছে শিনটা হল হরফে শামসিয়া যেহেতু শিন হরফে শামসিয়া যার জন্য লামের উচ্চারণটা হয় নাই এটাকে উচ্চারণ হচ্ছে আশামসু এইভাবে অসংখ্য শব্দ আছে আরবির মধ্যে মোট কথা হলো এই যে হরফে শামসিয়া যে আখরগুলো যে আছে এই আখরগুলো মুখস্থ করতে হবে যদি মুখস্থ করে তাহলে যখনই হরফে শামসিয়া লামের পরে যখন হরফে শামসিয়া যে আখরগুলো আছে এই আখরগুলো থাকলে তখন লামের উচ্চারণ হবে না না হলে যদি লামের উচ্চারণ করে তাহলে সেটা মিস্টেক এই জন্য আলিফ লামের মানে লাম অর্থাৎ লামের উচ্চারণ অনুসারে আরবি বর্ণমালা দুই ভাগে বিভক্ত হয়েছে এটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি গ্রামার গতিকে এটা জানা অত্যন্ত প্রয়োজন যদি হরফে শামসিয়া আর হরফে কামারিয়ার বিষয় যদি জানা না থাকে তাহলে কিন্তু এবারতের ক্ষেত্রে বহুত ভুল হবে মিস্টেক হয়ে যাবে এটা হলো হরফে শামসিয়া তারপরে আসেল হরফে কামারিয়ার উদাহরণ আল মাউ আল মাউ এই শব্দটি যে আছে আল মাউ এখানে আলিফ লাম যে আছে লামের উচ্চারণ এই যে আলিফের পরে লাম যে আছে লামের উচ্চারণ হয়েছে আল মাউ অর্থাৎ আল লামের উচ্চারণটা হয়েছে কী জন্যে এই যে মিম যে আছে এই মিমটা কিন্তু হরফে কামারি মিম থাকার কারণে এখানে লামের উচ্চারণটা হয়েছে আল মাউ অর্থাৎ মিম আছে গতিকে মিম হল হরফে কামারি যার জন্যে লামের উচ্চারণটা হয়েছে তারপরে আরও উদাহরণ আছে আল কামারু এই যে আল কামারু যে শব্দটা আছে এখানে কিন্তু লামের উচ্চারণ হয়েছে আল লামের উচ্চারণটা হয়েছে আল কামারু কী জন্যে এই যে কপ যে আছে কপটা হল হরফে কামারি যার কারণে আল লামের উচ্চারণ হয়েছে সো মোট কথা হলো যে হরফে শামসিয়া যেগুলো বর্ণ আছে এই বর্ণগুলো যদি আলিফ লামের পরে হয় অর্থাৎ লামের পরে যদি এই বর্ণগুলো থাকে তখন লামের উচ্চারণটা হয় না অর্থাৎ আলিফ লাম যেহেতু ডিফিনিট আর্টিকেল ওদিকে লামের উচ্চারণ হয় না আর যখনই লামের পরে আলিফ লামের পরে এই হরফুল কামারিয়া যে এই চোদ্দোটি আখর আছে এই চোদ্দোটি আখর যে কোনো আখরে যদি থাকে তখন লামের উচ্চারণ হবে মোট কথা এতটুকুই সো আমি আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন নেক্সটে আমরা অন্য টপিকে আলোচনা করবো ইনশাআল্লাহ